কাজটা করতাম, সেই কাজটা মানে আটকে আটকে গেছে, হচ্ছিল না। তার বাবার এখানে এসে সোমবার করতে আমি অনেকটা ফল পেয়েছি, তারপর আস্তে করছি সোমবার। আমার এখন কাজটা আস্তে আস্তেই করছি। কতদিন আগে এসেছিলাম শিবধামে? আজকের কি করতে এসেছেন? আচ্ছা আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? জয় শ্রী। ধামে কি এসেছেন এখনো অবধি? আমি প্রথম এসেছিলাম মানে বাইরে থেকেই নমস্কার করে চলে গেছি, ইউটিউবে আমি প্রথম দেখেছিলাম, তারপরে আমার ছেলের জন্য এসেছিলাম। তার ছেলে মানে ইয়ে করছি, মানে এক বছর আগে আমি দেখেছিলাম ইউটিউবে। আচ্ছা, তারপরে এতটা গ্রাহ্য করিনি। আচ্ছা, তারপর আমি একদিন হঠাৎ মনে হলো ইউটিউবে আবার দেখ, প্রথম খুলতেই দেখছি, তখন আমি ইচ্ছা করে নিজে এসেছি। এসে তারপরে আমাকে নাম্বার দিল, নাম্বার দিতে বলো ছবি টবি সব পাঠিয়েছে কীভাবে পুজো করবো সব পাঠিয়েছে। তা আমি প্রতিষ্ঠা করে সেরকম পুজো করে দুবেলা মানে তিনটে ধূপ কাঠি আর ইয়ে ঘিয়ে প্রদীপ জ্বালাই। তারপরে ছেলে যেরকম আমার অত্যাচার ছিল তার থেকে হাফ অনেক ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কি প্রবলেম হচ্ছিল ছেলে? প্রবলেম হচ্ছিল মানে ঘরে রেগে মানে সব জিনিসপত্র ছুঁড়ে দিতে। আচ্ছা, মানে টিভি পর্যন্ত সব ভেঙে দিতে। আপনি কি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে তখন আমার ছেলে মানে আমাকে মানে দেখতে পারত না। আচ্ছা, খুব এখন একটু মানে যাই হোক কথা শুনি। আচ্ছা আচ্ছা, কিন্তু যে আপনি অ্যাপয়েন্টমেন্ট না পেয়েও আপনার কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি মানে স্বামীর জন্য মানে আমার স্বামী তো ভালো, উনি তো দীক্ষা নিয়েছে, মাছ মাংস দিন কিছুই খায় না। আচ্ছা আচ্ছা, শুধু আমি শুধু ছেলে মেয়ের জন্য একটু করতে হয় রান্নাবান্না। তা আমাদের গোপালও আছে ঘরে, পাশে বাবার থান আছে। আচ্ছা, মানে এই দেওয়াল এই পাশে বাবার থান আছে, মানে খুবই ভালো, মানে ওইটাই সবসময় আমি ঘুমের ঘরেও শরীর খারাপ হলে ওই ধর আমার তো মানে তারা ইয়ে করে মানে প্রেশার উঠে যায়, সঙ্গে সঙ্গে ওই বাবার নাম করি। আচ্ছা আচ্ছা, এই শিবধামের নাম? শিবধাম। আচ্ছা আচ্ছা, নাম করতে করতে কখন ঘুমিয়ে পড়ি জানি না। ও, তারপরে আমি রাস্তা হাঁটি আমার মাথা ঘোরায়। আচ্ছা, মাথা ঘুরে যখন মানে মাথা ঘোরাতে ঘোরাতে যখন মানে দেখছি যে আমি পড়ে যাব, তখন আবার বাবার নাম করি। আর আপনি যে ছবি প্রতিষ্ঠা করেছেন, জল তেল কি আপনি কখনো বাড়িতে পড়িয়েছেন? আচ্ছা, এগুলো কিছুই করেনি, শুধু ছবি প্রতিষ্ঠা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার আর সোমবার। আচ্ছা, মানে আমি ফুল টুল দিয়ে সব ইয়ে করি, আর সোমবার তো আমার নিরামিষ সারা জীবন। আচ্ছা, আর যারা আপনার মতো এখনো অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? আমার মনে হয় অ্যাপয়েন্টমেন্ট না পেলেও বাড়িতে বসে করা যায়, সেরকম মন থেকে বাবাকে ডাকলে পাবে। জয় শ্রীধাম। জয় শ্রীধাম। জয়। আচ্ছা, আপনি কি ধামে এখন অবধি অ্যাপয়েন্টমেন্ট কি পেয়েছেন? পাইনি। আচ্ছা, আমি কিন্তু ইউটিউবে দেখে আমি জপ করতে শুরু করি, আমার পিঠে একটা ব্যথা ছিল, সেই ব্যথাটা আমি তামিলনাড়ুতে বহু বড় বড় ইয়ে জায়গায় গেছি কিন্তু তাদের ওষুধে আমার কিন্তু ভালো হয়নি, কিন্তু এই জপ করে আমার মোটামুটিভাবে এখনো ব্যথাটা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রায় 16-17 দিন ধরে আমার কোনো ব্যথা আসে। আপনি মোটামুটি ভাবে মানে আপনি ফিল করছেন তাই তো? শুধু জব করেই ফিল করছেন? আচ্ছা, ধামের ছবি কি প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, ধামের ছবি প্রতিষ্ঠা করেছি, আর একটু বড় করে করবো আমি। আচ্ছা আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের উদ্দেশ্যে? বিরাট কাজ দেয় জব, বিরাট জিনিস, এবং তাকে স্মরণ করে যদি জব করা যায় তাহলে খুবই উপকার পাওয়া যায়। আচ্ছা, জয় শিবধাম। জয় জয় গুরু ফিরানন্দ। জয় শিবধাম। জয় শিবধাম। আপনার নাম? আমার নাম সম্রাট নদী। কোথা থেকে এসেছেন? আমি বেহালা থেকে এসেছি। আচ্ছা, আপনি কি জন্য এসেছেন আজকে? অ্যাকচুয়ালি আমি গান বাজনা করি, আমি আর্টিস্ট। আচ্ছা, আমি লাস্ট 29 তারিখে এসেছিলাম, আসার পর একটা মনস্কামনা ছিল সেটা বাবাকে জানিয়ে গেছি, তো সেটা জানানোর পর 3 তারিখে আমার একটি বিদেশ যাওয়ার অফার আছে, আমি কিছু সময় আফ্রিকাতে যাচ্ছি শো করতে।
তো উইদিন 3 ডেজ এন্ড 4 ডেজ আমার মনস্কামনাটা পূরণ হয়ে গেছে ওই দিনে বাবাকে একটু বুঝিয়ে দিয়েছি কতদিন আগে ধামে এসেছিলেন আপনি আমি লাস্ট এসেছিলাম প্রায় মাস তিনেক আগে আসার পর একটা শঙ্কুগুলি আমি নিয়েছি আর जय श्री कृष्ण।